আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মেডিসিন ম্যানের পক্ষ থেকে। নতুন একটা ভিডিও নিয়ে আজকে ডিসকাস করব, সেটা হয়েছে আপনার ল্যাকটেটিং মাদার বা তারা বুকের দুধ খাওয়ায় যেসব মহিলারা, তাদের যাদের বুকের দুধটা কম হয়, এটা নিয়ে কথা বলবো আর কি। আপনার দেখা গেছে পর্যাপ্ত পরিমাণে আপনার বুকের দুধ হয় না, যার ফলে আপনার বাচ্চা অথবা আপনার যে ছোট বাচ্চা থাকে সে ক্ষুধায় থাকে। এই নিয়ে অনেকেই টেনশন করেন যে আসলে বুকের দুধটা কীভাবে বাড়া যায়। আর বাংলাদেশের মানুষ তো সচেতন না, আর এই সচেতনতার অভাবের কারণে আপনার প্রেগনেন্সি অবস্থায় যেসব ডায়েট করার কথা ছিল সেই সব ডায়েট টাইট না করার কারণে তাদের এই সমস্যাগুলো হয়। আর বিশেষ করে ছোটো বাচ্চা বা অল্প বয়সে অপ্রাপ্ত যারা মা হয় বা সময়ের আগে মা হয়, এই ধরনের মহিলারা বেশি ফেস হয়। তো এটা নিয়ে ডিসকাস করবো আসলে যে কীভাবে তার বুকের দুধটা বাড়ানো যায় ন্যাচারাল উপায়ে। আমরা ওষুধের কথাও বলবো সেটা পরবর্তীতে আর কি। আসলে যদি মা যদি সুস্থ থাকে তাহলে বাচ্চা তার সুস্থ থাকবে। আর মায়ের দেখা গেছে সব প্রেগনেন্সি অবস্থায় যেসব খাবার খাওয়ার কথা ছিল সেটা না খাইয়ে তার শরীর মূল গেছে সুখে দুর্বল, এবং প্রচুর পরিমাণে আপনার বাচ্চা হওয়ার সময় ব্লিডিং হয়েছে। এই ব্লিডিং হওয়ার কারণে বডি ফ্লুইড কমে গেছে, এই ফ্লুইড কমার কারণে আপনার আলটিমেটলি দুধটা কম হচ্ছে, যার কারণে আপনার বাচ্চা যে পরিমাণ দুধ পাওয়ার কথা ছিল সেটা আর পাচ্ছে না। আর না পাওয়ার কারণে আপনার বাচ্চা দুর্বল থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডিউস করতে আসছি আসলে আমাদের যে দেশি পদ্ধতির যে ট্রিটমেন্ট, যে সবচাইতে পৃথিবীর ন্যাচারাল এই লাউয়ের উপরে কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি যে আপনার দুধ বাড়ানোর জন্য ক্ষমতা রাখে। লাউ হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহর সিস্টেম, এর সবই পানি, এবং আপনার এ যদি কেউ প্রচুর পরিমাণে খায় শুধু খাবেন, মনে করেন তাদের দুধ কম হয় বাচ্চার, মানে তাদের দুধ মধু যদি নাও হয় একদম কম লেভেল হয়, তারা দেখা গেছে দুইটা তিনটে লাউ আপনি প্রচুর কোনো রকম সিদ্ধমিদ্ধ করে আপনার শুধু খাবেন, প্রচুর পরিমাণে লাউ খাবেন, দেখবেন যে আপনার বাচ্চা পরের দিন থেকে আপনার দুধের ডেলিভারিটা বেশি হবে। আর সবচেয়ে ভালো যদি লাউ এবং কালো জিরার যে ভর্তাটা আছে, অনেক সময় কালো জিরার ভর্তাটা, কালো জিরা তো মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ, এটা আমরা সবাই জানি যে কালো জিরা সাথে রসুন এবং কালো জিরা বেটে ভর্তা বানাইয়া দেখা গেছে 100 গ্রাম কালো জিরা আপনি ওষুধের মতো মনে করে বাদ দিয়ে গিলে খেয়ে নিলেন, খাইয়ে প্রচুর পরিমাণে লাউ খেলেন, দেখবেন যে আপনার দুধ অবশ্যই ইনশাল্লাহ আপনার প্রচুর পরিমাণে দুধ বাড়বে, যেটা আগের সাথে আপনি কল্পনাও করতে পারবেন না। এই লাউ হচ্ছে একমাত্র উপায় যে আপনার দুধ বাড়বে, এবং প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল যেগুলো পানি বেশি থাকে ওই ধরনের খাবারটা খেলে আপনার পর্যাপ্ত দুধ বেড়ে যাবে, আর সমস্যা হবে না। তারপরেও যদি এগুলো খেয়েও অনেক সময় যদি না হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ডম্পিরিডন নামে একটা ওষুধ আছে আর কি, ডম্পিরিডন ট্যাবলেটটা ইউজ করতে পারেন। ডম্পিরিডনটা কিন্তু ডাইরেক্ট দুধ বাড়ায় না, এই ধরনের ইন্ডিকেশন কিন্তু নাই, এটা কিন্তু এই ডম্পিরিডনের একটা সাইড এফেক্ট আছে। কী সাইড এফেক্ট, যে আপনারা কেউ যদি ডম্পিরিডন ব্যবহার করে তাহলে তার ব্রেস্টটা বড় হয় আর কি, এবং তার দুধটা বেড়ে যায়, এটা সাইড এফেক্টের কারণে হয়। ইনডাইরেক্টলি মানে ডিরেক্ট কোনো এর ইন্ডিকেশনটা নাই, কিন্তু এটা সাইড এফেক্ট হিসেবে আপনার দুধটা বাড়াই দেয়। এই ওষুধটার দামও কম, 2 টাকা করে পার পিস, আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনার বাচ্চাদের সুস্থ রাখতে পারবেন। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।